যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি। ইনি বয়স হচ্ছে 50 বছর, আমার লোকালেই থাকে। তো ইনি এসছেন আমার কাছে নিউরালজিক পেইন নিয়ে। ব্যথাটা কিরকম হয়? ব্যথাটা খুব যন্ত্রণা হয়, হাতে জ্বালা জ্বালা করে, মানে খুব অসহ্য যন্ত্রণা, আমি কিছু ধরতে পারি না, মানে আঙুলগুলো মনে হচ্ছে যেন ফুলে যাচ্ছে, হাত যেন ফুলে যাচ্ছে, এরকম অসুস্থ হয় আমার, আমি কিছু করতে পারি না। কখন বেশি হচ্ছে? বেশি রাতের দিকেটা বেশি হচ্ছে। রাতের দিকে বেশি হয়? রাতের দিকে হচ্ছে অল্প অল্প, কিন্তু রাতে প্রচুর। আমি উঠে বসে কাঁদতে হয়। আচ্ছা, উঠে বসে কাঁদতে হয়? হ্যাঁ, যন্ত্রণা, আমি থাকতে পারি না। জল পিপাসা কিরকম লাগে? আছে, অল্প অল্প লাগে। নিউরালজিক পেইন, রাইট সাইডেড পেইন, এবং ডান কাঁধের দিকেই ব্যথাটা হয়ে পা হাতের তালু পর্যন্ত অবস অবস হয়ে যায়। হাতের তালু পর্যন্ত অবস হয়ে যায়। এই যে রাইট ডেল্টয়েড পেইন, তার সাথে হচ্ছে হাতের তালু পর্যন্ত এই ব্যথা নেমে আসে, এই নিয়ে কিন্তু উনি এসেছেন। এবং তার সাথে জানতে পারলাম ওনার একটা কোমরে যন্ত্রণা হয়েছিল, এবং এই কোমরের যন্ত্রণা এখনও রয়েছে, তার জন্য ডান দিকে পায়েরও কষ্ট হয়, ডান দিকে পায়ের মধ্যে সেই ব্যথাগুলি হতে থাকে। ওনাকে জানতে পারলাম যে আগে সেরকম বডি কঠিন কোনো রোগ হয়নি, কঠিন কোনো রোগ হয়নি। বাবা মার কী ধরনের রোগ সেটাও উনি বলতে পারেননি, মানে ওনার জানা সেরকম নেই যে খুব। তবে ওনার বংশে একটা রিউমাটিক টেন্ডেন্সি রয়েছে, বাতের ব্যথা, বাতের ব্যথা, এবং তাদের দেখা গেছে যে আর্থারাইটিসও ধরা পড়েছে। আপনার জেঠিমা, আপনার মায়ের বংশের দিক থেকে একটা বাতের ব্যথা, হাতের ব্যথা, এগুলি রয়েছে। এবার ওনাকে জানতে পারলাম যে উনি প্রচণ্ড শীতকাতুরে, অর্থাৎ শীতকাতুরে খুব, আর হচ্ছে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, মুখ দিয়ে লালা সেরকম পড়ে না। জল পিপাসা কিরকম? জল পিপাসা খুব একটা নেই, আছে, মানে মাঝরাতে উঠে জল খেতে হয়? হ্যাঁ, মাঝরাতে খেতে হয়। সেটা জোর জবরদস্তি না যে আপনার গলা শুকিয়ে যাচ্ছে রাত্রিবেলা, এরকম হয় কি? না, রাত্রিবেলা গলা শুকিয়ে যাচ্ছে এরকম হয় না, কিন্তু দিনের বেলার দিকে মোটামুটি জল পান করেন, কিন্তু রাত্রিবেলা যে গলা শুকিয়ে যাবে এরকম না। আচ্ছা, হাতের তালু যে জ্বালাটা বলছেন, খুব জ্বালা কি? হ্যাঁ, বেশ ভালোই, লঙ্কা বাটার মতো জ্বালা করে আর আঙুলগুলো ব্যথা করে। এটা কি সব সময়ের জন্য? না 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 না, এই কদিন ধরে দেখছি, 3-4 দিন। না না, জ্বালাটা কি সব সময়ের জন্য? না, মাঝে একবার দুধ দেখা পেয়েছে, যখন ব্যথাটা খুব বেশি, খুব বেশি এটা দেওয়া পড়েনি। না, যখন ব্যথাটা হয় তখন একটু জ্বালা জ্বালা করে, কিন্তু অন্য সময় সব সময় যে জ্বালা জ্বালা করছে এরকম নয়, না, ঝিনঝিনটা করতে থাকে, ঝিনঝিন করতে থাকে, ঝিনঝিন করতে থাকে, কিন্তু জ্বালা যে আমরা সবসময় পাবো, যেটা আমরা মেডোরি নামে পাই জ্বালা, সেই জ্বালা কিন্তু ওনার মধ্যে নেই। হাতের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা, সারা শরীরে জ্বালা এরকম পাওয়া যাচ্ছে না। আবার রাত্রিবেলায় যে ঘুমের মধ্যে উঠে মানে জল খেতে হয় সেটাও নাই। রাত্রিবেলার দিকে একটু বৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু নেই সেরকম। মুখ দিয়ে লালা পড়ে? লালা পড়ে না সেরকম, লালা পড়ে না, জল পিপাসা মোটামুটি। গায়ে ঘাম কীরকম হয়? মোটামুটি ঘাম হয়, কিন্তু ওনাকে জানতে পারলাম উনি কী খেতে পছন্দ করেন। বলছে, ডাক্তারবাবু, আমি লবণ প্রত্যেক দিন আমার চাই, ঝাল না হলে চলবে না, টক না হলে চলবে না, আর কাঁচা লঙ্কা না হলে চলবে না, আর তার সাথে রয়েছে ডিম, আর সব কিছু খাবার দাবার ঠান্ডা। আরেকটা জিনিস জানতে পারা গেল যে উনি ভয় রয়েছে, সেই ভয়টা কিসে? না, কুকুরের ভয় অল্প করে রয়েছে, আর হচ্ছে অন্ধকারে ভয় রয়েছে, আর ভূতের খুব ভয়, ভূতের খুব ভয়। আর তার সাথে উনি মিষ্টি খেতে একদম পছন্দ করে না, রাত্রিবেলায় ঘুম ঠিক মতন হয় না, ঘুমের মধ্যে এপাশ ওপাশ পা হাত পা নাড়তে পারে। আপনার মানুষের মধ্যে মায়া মমতা কিরকম? খুব খুব প্রচণ্ড, প্রচণ্ড মায়া মমতা, প্রচণ্ড সিম্প্যাথেটি, আর তার সাথে রয়েছে কোনো কিছু মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন সব কিছু। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি কস্টিকাম 0/1। আমি আশাবাদী উনি এতেই আস্তে আস্তে সুস্থের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করেছি, সবাই দেখবে কিন্তু ভিডিওটা, অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে।